হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্ল্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওয়। তো বন্ধু, তোমরা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে টাকা বেল আইকনটি অল করে প্রেস করে দাও। তো বন্ধুরা, চলে এলাম আজকে নতুন একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ম্যাচ স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আজকে চ্যালেঞ্জিং ভিডিওটা কি। তো বন্ধুরা, বলে দিচ্ছি আজকে চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে নুপ প্র্যাঙ্ক। নুপ প্র্যাঙ্কটা সেরকম না যেরকম তোমরা ভাবছো। আমরা প্রথম 3 রাউন্ড এলিমিনেট হয়ে যাবো। এলিমিনেট না মানে এনিমি এসে আমাদের মেরে দিয়ে যাবে। মারার পরে যে পরের 3 রাউন্ড বা 4 রাউন্ড যতই খেলা হোক, মানে যত ম্যাচই খেলা হোক না কেন, আমাদের মারতে হবে ফিস দিয়ে, মানে ঘুষি দিয়ে। তো দেখি চলো কখন আসে এনিমি, অপেক্ষা করছি। আসছে না কেন, ওরা তো নিশ্চয়ই বুঝে গেছে আমরা যেহেতু ফাইট করছি না। তো চলো তাহলে আর একটু অপেক্ষা করা যাক। এনিমি যখন আসবে আমরা সমানভাবে 3 জন লাইনে দাঁড়িয়ে থাকবো। তো আসছে না কেন, আসছে না কেন? আরে এই একটু বেশি বোঝে, হ্যাপি প্রিন্স না কি নাম, চলে এসছে। ও ভাই, ও ভাই, এরা মার বাদ দিয়ে ইমোট দেখাচ্ছে। এদের যে কপালে কি দুঃখ আছে নিজে বুঝতে পারছে না। তো চলো এরকম করে 3টে রাউন্ড শেষ করি, তারপরে এদের দেখা আমাদের গেম প্লে। এমআইপিএল একটা লল দেখাচ্ছে কেন? তো চলো, 2nd রাউন্ড শেষ হয়ে গেছে, মানে 1st রাউন্ড শেষ হয়ে গেছে, 2nd রাউন্ড চালু হয়ে গেছে। তো 1st রাউন্ডের মতো এই রাউন্ডে একই কাজ, আমরা 3 জনে পুরো লাইনে দাঁড়িয়ে থাকব আর এনিমি এসে আমাদের মেরে দিয়ে চলে যাবে, ভাববে আমাদের নেট চলে গেছে। না, এটা ভাবার অবশ্য কথা না, ওরা বুঝতেই পারে, কারণ এরকম নুপ ট্যাঙ্ক এর আগেও অনেক ইউটিউবার দিয়েছে। তার জন্য ওরা বোঝে যে এটা নুপ ট্যাঙ্ক হচ্ছে, এটা ওদের নেট যায়নি। তো দেখা যাক কী হয়। চলো, এনিমি আসছে না কেন, এনিমি আসছে না কেন? ও ভাই, ও ভাই, ও আমার লল দেখাতে সেরে গেছে। চলে এসেছে, লল দেখিয়ে যাবো, লল দেখিয়ে যাবো। ও ভাই, ওটা বসা করছে। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ডাইরেক্ট হেডশট দিয়ে দিয়েছে। এই লল দেখাচ্ছে কেন, আমি এটাই বুঝতে পারছি না, লল দেখাচ্ছে কেন? এটা কি নিজে প্রো মনে করছে নাকি? চলো আবার 3rd রাউন্ডে চলে এসেছি। এই রাউন্ড যাওয়ার পরে আমাদের খেলা শুরু। তো বন্ধুরা, এখানে কিছু মনে করো না, একটি মানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমার নেটটি চলে যায়, মানে আমার ওয়াইফাই কানেক্টিংটা ডিসকানেক্ট হয়ে যায়। দেখো এরকম একটা ব্যাপার হয়েছিল। তো তো আমাকে তো মরতে হতো না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। হয় হয় মাঝে মাঝে একটু হয়, তোমরা বুঝতে পারছ, হয় হয়। এই বয়সে হবে না, কোন বয়সে হবে? তো বন্ধুরা, আমাদের 3টে রাউন্ড শেষ, চলো এখন খেলবো। সবাই রেডি হয়ে যা, এখন খেলা হবে। বন্ধুরা, নিন ওপরে মাশরুম, 3টে ওয়াল, নেট না, নেট নেট দিয়ে মারবো না, আমাদের অনলি ফিস্ট ফাইট করে মারতে হবে। তো বন্ধুরা চলো শুরু করা যাক। না, শুরু তো হয়ে গেছে অনেক আগেই, যাবো বেশি না, একটাকে মারতে পারলে, এই ম্যাচে একটাকে মারতে পারলে আমি খুশি। একজন কভার নিয়েছে, আমার তো সারা জীবন কভার নিয়ে খেলার স্বভাব আছে। তো ভাই সাহেব চলে এসেছে, ওরা ভেবেছে যে মানে কী বলবো, আগে 3টে মতো এটাও হবে, তো সেটা না। আরে আমি তো কিলই পাচ্ছি না, এ মা সবই তো নিয়ে নিচ্ছে কিল, এটা কী পাবো, এটা কী পাবো? ও ভাই, এটাও পেলাম না, অনেক ড্যামেজ দিয়েছি, অনেক ড্যামেজ দিয়েছি, প্রায় 200-250 মতো ড্যামেজ দিয়েছে, তাও এই ম্যাচটা কিল পেলাম না। জ্ঞান প্রীতম ওই কিল চুরি করে নিয়েছে। তোমাদের এটা তো একটা হেডশট দেওয়াই লাগবে, কিচ্ছু করার নেই, হেডশট মানে হেডে ঘুষি মারতেই হবে, এটা না হলে ম্যাচ ব্যাক করে দেবো সত্যি কথা। চলো দেখা যাক কি হয়, আমাদের অপেক্ষা কখন এই দেওয়ালটা ভাঙবে। দেওয়ালটা ভাঙবে মানে ম্যাচ শুরু হবে, শুরু হয়ে গেছে। চলো এখন দেখা যাক মারতে পারি কি না। তো যাচ্ছি তো একদম বাক্য বাক্য, এখন কী হয় সেটা। ও ভাই, ও ভাই, সামনে চলে এসছে,
সামনে চলে এসছে কে ভগবানের দয়া একটা মেরে কেমন করছে কেমন করছে নুব না বট বুঝতে পারছি না সবাই এই জ্ঞান পিতম অতিরিক্ত গিল চল প্রচুর প্রচুর গিল চল প্রচুর গিল চুরি করে এটাকে মারতেই হবে এটাকে মারতেই হবে কিছু করার নেই এটাকে মারতেই হবে ভাই একটাকে নক করে ও ভাই ভাই ভুইয়া ভুইয়া না ভিক্টরি বললাম তো চলো সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে তো আমি সবাইকে বললাম যে গান ফেলে দে সবাই গান ফেলে দিয়েছে খালি আমার কাছে গান রয়েছে তা আমাকে আবার গালি দেওয়া শুরু করেছে এই তুই ফেলবি না গান তাই বললাম ও ভাই সাহেব তো গান ফেলা লাগবে তাই বললাম হ্যাঁ ফেলছি ওরা ফেলে দিলাম এখন চলো যাই নেটটা ভুল করে চলে এসছি তা যাই হোক ভুল করে আসুক বা ইচ্ছা করে আসুক কিন্তু আমরা নেট মারবো না আমরা এমনি আগের থেকে বলে রাখছি আমি প্রথমে গেম খেলি গেম খেলার পরে সাউন্ড লাগে মানে আমার বয়সটা তো ভাই একসঙ্গে ছোটের সাথে এই ম্যাচটা নিয়ে নিলাম এবার এই ম্যাচটার নাম নন স্টপ ভাইয়ের নামে এসছে তো চলো লাস্ট রাউন্ডটা তাড়াতাড়ি শেষ করে দিই তো দেখতে সবাই উত্তেজিতর সাথে মানে কী বলবো মানে ম্যাচটা তো মানে পেরে খেয়ে ফেলবে মানে এরকম অবস্থা যে যেভাবে লাফালাফি হচ্ছে এনিমি সামনে আসলে খেয়ে ফেলবে তো বন্ধুরা এখানে দেখো আমি লোভ করতে গিয়ে লাস্টটা আমি দুটো বল পাই মানে লোভে পাপ পাপে মৃত্যু পারে না আমি লোভ করতে গিয়ে আমি লাস্টে দুটো বল পাই তো যাই হোক চলো দুটো বল দিয়ে খেলা হবে তো নন স্টপ ভাই আমাদের আগে আগে পিছনে ভাই এক আমাদের প্রীতম ভাই পড়েছে 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 মারতে হবে মনে হয় ও ভাই সাহেব তো অর্ধেকে বেশি হেল্প অর্ধেক 25 রক্ত ছিল আমাদের নন স্টপ ভাই আর ডাউন সেই তো লাফালাফি করছিলো সেই প্রথম ম্যাচ থেকেই ক্লিয়ার করে দেবো ক্লিয়ার তোমারটাকে রিভাইভ দেবো না মেরে আসি মেডিকেট মেরে নিই তা ভাবলাম না রিভাইভ দিলে রাগ করবে দিয়েই দিই রিভাইভ দিলাম তাকে প্রচুর গালাগালি করছিলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাইক অন রয়েছে আমাদের মানে আমাদের প্রত্যেকজনের মাইক অন রয়েছে কিন্তু আমরা কথা বলি কীভাবে বন্ধুরা আমরাও ডিসকর্ডে কথা বলি তোমরাও আমার ডিসকর্ডে জয়েন হতে পারো কোনো ব্যাপার না কোনো সমস্যা না তোমাদের সাথেও ঠিক আছে তো বন্ধুরা আমাদের ডিসকর্ডে জয়েন্ট হওয়ার জন্য তোমাদের আমরাই ডিসকর্ডের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখানে আমার সাথে ডিসকর্ডে কথা বলতে পারো তো বন্ধুরা আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা আশা করা যাচ্ছে তোমাদের কাছে ভিডিওটা একটু হলে ভালো লেগেছে তো প্লিজ